পদ্মা সেতু সহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, ঈদ যাত্রার শেষ মুহূর্তে মুন্সিগঞ্জের সড়ক এবং পদ্মা সেতুতে গাড়ির চাপ কেমন দেখছেন? স্বস্তির ঈদ যাত্রা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় আমরা দেখতে পাচ্ছি। গতদিন সারাদিন যেভাবে মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহন পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, সেটির তুলনায় আজ সকাল থেকেই চাপ নেই বললেই চলে। একেবারেই ফাঁকা রয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়, যেখানে থেমে থেমে কিছু গাড়ি আসছেন, আর মোটর সাইকেলের চাপ গতদিনের তুলনায় একেবারেই কম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একই সাথে এই পদ্মা সেতু উদ্বোধন হবার পর থেকে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় যে টোল আদায় হয়েছে তার সর্বোচ্চ রেকর্ডটি আজকে হয়েছে। ঈদ উল ফিতরের ছুটিতে ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে পাড়ি দিয়েছে ৪৫,০০০ গাড়ি। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই গাড়িগুলো পারাপার করেছে, যার থেকে টোল আদায় হয়েছে ৪,৮৯,৯৪,৭০০ টাকা। এটি গত ঈদ যাত্রার ৪,০০,০০০৭,৫,৩০০ টাকার যে রেকর্ডটি ছিল সেটিকে ভঙ্গ করে সর্বোচ্চ পরিমাণ টোল আদায় গত ২৪ ঘন্টায় হয়েছে। আর এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের প্রস্তুতি যেমন ছিল তার তুলনায় তারা যতটুকু কতটুকু করতে পেরেছেন। তারা যেটি বলেছেন, গত দিন তাদের কাছে গাড়ির চাপ অনেক বেশি ছিল, তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছিলেন এবং নির্বিঘ্নে যাত্রীদের পারাপারের জন্য পদ্মা সেতুর ৭টি বুথ মাওয়া প্রান্ত থেকে এবং অপর প্রান্ত থেকে ৭টি বুথ তারা কিন্তু এখানে ব্যবস্থাপনা করেছিল। ঠিক একই সাথে আজকেও তারা যেটি বলছেন যে এখানে যে ব্যবস্থাপনাটি রয়েছে সে ব্যবস্থাপনাটি দিয়ে সকাল থেকেই যেভাবে গাড়িগুলো পারাপার করছে, একই সাথে মোটরসাইকেল, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারাও স্বস্তিতে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। এ ছিল পদ্মা সেতুর টোল প্লাজা মাওয়া প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।